জয়লাভ করার পরে কিছু কিছু টিভি চ্যানেলে দেখলাম 30টা 30টা 50টা রেজাল্ট পরিষ্কার আসে না, কারণ ইভিএম এর রেজাল্ট দেয় মাত্র 5 মিনিটে, এখন আড়াই ঘন্টা সময় পার হয়। কারণ কি, যখন সব মিলার মধ্যে আমার মা জয়লাভ করতেছে, আমার মা একজন নারী, একজন মা, মায়ের ভোট দিয়ে যেন সেই সঙ্গে বলছি গাজীপুরের মানুষ এখানে ভোট দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ ভোট দিয়েছে, ভোটটা যেটা সঠিক সেটা যেন আমাদের রেজাল্ট দিয়ে দেয়। এবং আমার একটা অনুরোধ হচ্ছে এবং আমার একটা জিনিস চাওয়া হচ্ছে যে ইভিএম এ মিশিংয়ে যে ভোটটা তারা যে এটা পুরা অরিজিনাল যে ব্যাপারটা আসে সেই ব্যাপারটা আমাকে দিতে হবে। আপনি ভোট ভোটের রেজাল্ট কোনোভাবে ম্যানিপুলেট করা হতে পারে এমন কোনো আশঙ্কা আপনার আছে কিনা? আমি এটা আশঙ্কা করতেছি, কারণ আমাদের তো সেন্টার দিয়ে ভোট গুনে যাওয়ার কথা, কিন্তু সেইখানে অনেক জায়গায় সেন্টার দ্বারা গুনে নেই কেন, কারণ অর্ধেক গোনা হয়েছে সেন্টারে, অর্ধেক কেন সেন্টারের বাইরে। সেই জন্য আমরা জানি যে যে জায়গায় ভোট হয়েছে সেখানে গুনে রেজাল্ট দিবে ইভিএম, সেটা নিয়ম। দ্বিতীয়ত হচ্ছে তারা এখানে সেন্টারে তারা গঙ্গতাতে নিয়ে আসবে, কিন্তু ওইখানে তারা যখন দেখছে আমার মা সব জায়গায় এখানে জয়লাভ করতেছে, কিছু কিছু জায়গায় তারা ওইখানে ডিক্লারেশন দিচ্ছে না, তারা বলে আপনারা সেন্ট্রালে যোগাযোগ করেন। আমরা কেন সেন্ট্রালে যোগাযোগ করবো? আমরা তো ভোট দিচ্ছি অঞ্চলে, আমাদের প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক, আমাদের ভোট সেন্টার ভিত্তিক আমরা ভোট দিয়েছি, আমরা ওইখান থেকে রেজাল্ট চাই। অনেক এলাকায় কাউন্সিলর রেজাল্ট দিচ্ছে, মেয়রের রেজাল্ট আটকে রাখছে, এইটা যেন কোনোভাবে আমি আপনাদের গণমাধ্যমের কাছে এটা সহযোগিতা চাইছি, গণমাধ্যমের কাছে এটা সহযোগিতা চাই, ন্যায় বিচার চাই।